আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রয়্যাল এলইড লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের দুটো কনসিল স্পট প্যানেল বা কনসিল বাটি প্যানেল বলা হয় এটাকে লোকালি, সেই আইটেমগুলো দেখাবো রয়্যাল ক্লাসে 7 ওয়াট এবং 12 ওয়াট, এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। অন্যান্য মালের মার্কেটের মালামালের সাথে তফাত কী কিংবা কোনটা কোন কাজে বেশি যথাযথ বা উপযুক্ত হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক, গতানুগতিকভাবে প্যানেল লাইট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেটা কনসিল করে বা সিলিংয়ে হোল করে বা গর্ত করে যেটা স্প্রিংয়ের সাহায্যে বসিয়ে দেওয়া হয়। স্প্রিং থাকে পেছনে, এইরকম স্প্রিং দিয়ে বসিয়ে দেওয়া হয়, স্প্রিংটা ধরে রাখে, এটাকে কনসিল বলে। এবং কনসিলের ক্ষেত্রে কনসিল স্পটও হয় আবার কনসিল প্যানেলও হয়। কনসিল স্পট বলা হয় যেইগুলো হচ্ছে একটু আলোটা নিচের দিকে একটু বেশি পড়ে, সরাসরি অনেকটা খানিকটা টর্চের মতো চারিদিকে অল্প ছড়ায় কিন্তু স্পটের মতো যেটা পড়ে এটাকে স্পটলাইট বলে। আর যেটা প্যানেল সেটা উপরে থেকেই আলোটা সম্পূর্ণ ছড়ায়া যায়, আলোটা ডিফিউজার দিয়ে ছড়িয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় হচ্ছে প্যানেল লাইট। তো এই প্যানেলের মধ্যে সাধারণত বাসা বাড়ি বা এই ধরনের কাজে বা হালকা আলোর যেখানে প্রয়োজন, যেখানে খুব বেশি আলো বা শোরুম টাইপের আলোর প্রয়োজন না, সেখানে সাধারণত বাসা বাড়ি, ড্রয়িং রুম, বেডরুম, তারপর হচ্ছে করিডোর, বারান্দা, এইসব জায়গাতে সাধারণত 3 ইঞ্চি হোলের মধ্যে 3 ইঞ্চি হোল করা হয়, 3 ইঞ্চি কাটিং বলা হয়, অনেকে কাটিং বলে, এই কাটিংয়ে প্যানেলগুলো বসানো হয়। এবং 3 ইঞ্চি কাটিংটাই বেশি জনপ্রিয়, এছাড়াও 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকমও হয়, তবে 3 ইঞ্চিটা সর্বাধিক প্রচলিত বা সবাই ম্যাক্সিমাম লোকরা 3 ইঞ্চি করে। তো 3 ইঞ্চি প্যানেল লাইটের ভিতরে গতানুগতিক সবচেয়ে বেশি আগের একটা মডেল চলতো, আপনারা যদি একটু লাইটিং সম্পর্কে জেনে থাকেন, যে এই ধরনের যে লাইটটা থাকে 3 ওয়াটের, এটার একটা বেশ বড় বর্ডার থাকে এবং এটা মাত্র 3 ওয়াট, 3 ওয়াট, এবং এটা খুবই হালকা আলো হয়, বলতে পারেন যে উপরটাই জ্বলে থাকে, নিচে খুব একটা আলো আসে না, এইরকম একটা ব্যাপার থাকে। এটা আগে বেশ চলতো, আগে ভালো মানের মালও আসতো, এখন আর এইগুলো ভালো মানের আসে না বললেই চলে। তো এইগুলা হচ্ছে গতানুগতিক টাইপের। এখন 3 ইঞ্চি হোলের ভিতরেই যদি আপনি একটু সাইজ মানে বেশি সাইজটা ঠিক রেখে ওয়াট যদি একটু বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে 7 ওয়াট বা 12 ওয়াট কিংবা 8 ওয়াটের এনি হোল প্যানেল। তো এই 3 ইঞ্চি হোলের মধ্যেই এনি হোল প্যানেল হচ্ছে এই মডেলটা, এটা হচ্ছে এনি হোল প্যানেল বলা হয়। এটার পেছনে স্প্রিং থাকে, এটা সাথেই অ্যাডজাস্ট থাকে, সার্কিটটা অ্যাডজাস্ট করা থাকে, এবং এটা হচ্ছে 8 ওয়াটের একটা এনি হোল প্যানেল। দর্শক, এটা আপনাদের আমি একটু জ্বালিয়ে দেখাই, এটা একটা সাদা প্যানেল নিছি আমি, এই হচ্ছে 8 ওয়াটের এনি হোল প্যানেল, ঠিক আছে। এটা বেশ ভালো আলো এবং এইটা আগে 2 বছরের গ্যারান্টিওয়ালাগুলো আসতো, বর্তমানে 1 বছরের প্রাইস রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালাগুলো পাওয়া যায়, সাধারণত 2 বছরটা পাওয়া যাচ্ছে না আগের মতো। এই মডেলটা মুনলাইট প্যানেল আবার পাওয়া যায় রয়্যাল প্লাসের, সেটা আবার সাইড দিয়ে আলো ছড়ায় অন্যরকম। এবং যদি আপনি এমন একটা প্যানেল চান, এটা যেহেতু নিচ দিয়ে আপনি যখন এটা কনসিলে লাগাবেন, যখন সিলিংয়ে লাগাবেন তখন খানিকটা বের হয়ে থাকে, তো অনেকেই চান যেটা সিলিংয়ের সাথে একদম মিশে যাবে অনেকটা, মানে বর্ডারটা বেশি উঁচু থাকবে না, এরকম যদি চান, তাদের পছন্দ হচ্ছে এই টাইপের যে বডিটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এই বডিটা অনেক স্লিম, মানে যেটা লেগে থাকে বেশ স্লিম, এটা খুব একটা দৃষ্টিকটু লাগে না, এবং এটার ভিতরে 7 ওয়াট এবং 12 ওয়াট দুইটা ধরনই পাওয়া যায়। এই দর্শক, এটা হচ্ছে একটা স্বনামধন্য ব্র্যান্ডের প্রোডাক্ট, যদিও এটা আমি আপনাদের দেখাতে নিছি, কারণ এটা আগে একটা সিস্টেম ছিল যে ফুল মেটাল আসতো, এখন বর্তমানে আবার পেছনটা প্লাস্টিকের আসে, মানে হিটসিংটা প্লাস্টিকের আসে। তো অনেকেই আগের মডেলটা খোঁজ করেন, OS22 বা OS3 নামে অনেকে চেনেন এই প্রোডাক্টটাকে। তো রয়্যাল প্লাসের আমরা দুইটা প্রোডাক্ট আনছি আপনাদের, এইগুলো হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের, মানে পুরোটাই অ্যালুমিনিয়ামের। এই হচ্ছে দর্শক রয়্যাল প্লাসের প্রোডাক্টটা, এই যে এটা দেখতেও বেশ ওইটার থেকে তুলনামূলক বেশ সুদৃশ্য, সুন্দর লাগে, এবং এখানে রয়্যাল প্লাসের আবছা করে লেখা আছে, এবং পেছনে এটার যেটা 12 ওয়াট সেটা 12 ওয়াট, সামনে থেকে একটু দেখান, এটা রয়্যাল প্লাসের যেটা 12 ওয়াট সেটা 12 ওয়াট লেখা আছে, এবং এটা যেহেতু সাদা আলো সেহেতু এটার ভিতরে লেখা আছে 6500 কেলভিন সাদাটা, এবং 12 ওয়াটেরটা 12 ওয়াট লেখে। এবং আরেকটা প্রোডাক্ট আমাদের আছে একই রকম ডিজাইন একই রকম সাইজের মধ্যে, সেটা আবার 7 ওয়াট, এইটা হচ্ছে দর্শক 7 ওয়াট। সবগুলোর সাথে সিরিয়াল নাম্বার, গ্যারান্টি কার্ড সব কিছু থাকবে রয়্যাল প্লাসের, এই যে সিরিয়াল নাম্বার থাকবে এবং সিরিয়াল নাম্বারের সাথে অনুরূপভাবে এই মিলানো আমাদের রয়্যাল প্লাসের যে গ্যারান্টি কার্ড, এই গ্যারান্টি কার্ড সিরিয়াল নাম্বার সেম টু সেম গ্যারান্টি কার্ড থাকবে, এখানে টিক চিহ্ন দেওয়া হবে এবং ডেট দেওয়া হবে, সাইন দেওয়া হবে ইত্যাদি। তো এই হচ্ছে 7 ওয়াট প্রোডাক্টটা, এবং এটার বেশ ভালো মানের প্রোডাক্ট। এবং এখানে আপনার ড্রাইভারটা যদি একটু দেখেন, যে এটার ড্রাইভারটা হচ্ছে আপনার 85 থেকে ইম্পোর্ট হচ্ছে 85 থেকে
265 ভোল্ট পর্যন্ত, মানে আমাদের ধরেন বিদ্যুতের যে ভোল্টেজ এটা তো 220 বেসিক লাইন, তো যখন এটা আপ ডাউন করে বেসিক্যালি লো ভোল্টেজটা বেশি হয়, আমাদের সমস্যা হয়, তো লো ভোল্টেজে যখন বেশি নেমে যায় তখন মাল কেটে যায়। তো এইটা কি করবে যে সর্বনিম্ন 85 ওয়াট পর্যন্ত যদি নেমে যায়, 85 ভোল্ট পর্যন্ত যদি নেমে যায় তাহলেও মালটা কাটার সম্ভাবনা কম থাকবে, যেহেতু এটা 85 থেকে 265 ভোল্টের মানে ক্ষমতা সম্পন্ন বা ওইটা ম্যানেজ করতে পারে, এই ভোল্টেজটা ম্যানেজ করতে পারে। তো দর্শক এই প্রোডাক্টগুলো আপনাদের আমরা একটু জ্বালিয়েও দেখাই। এই 7 ওয়াটের একটা প্রোডাক্ট আপনাদের জ্বালাচ্ছি, এটার ব্রাইটনেসটা আপনারা যদিও মোবাইল দিয়ে ভিডিও করি আমরা সম্পূর্ণ বুঝতে পারবেন কিনা যাই না, যারা সরাসরি দোকান থেকে এসে নেবেন তারা আশা করি দেখে শুনে বুঝতে পারবেন ভালো। এই 7 ওয়াটের একটা প্রোডাক্ট আমরা অন করতেছি, যদি লক্ষ্য করেন যে আলোটা বেশ, আমি অন অফ করে একটু ওদিকে দেখাই, ওদিকে তো মারেন মোবাইলটা ওদিকে দেন, আমরা একটু অন অফ করে দেখাচ্ছি যে আলোর যে ব্রাইটনেস বা আলোর গতি বা লুমেন বেশ ভালো। এবং এটার যে ড্রাইভারটা, ড্রাইভারটা যেহেতু 85 থেকে 265 পর্যন্ত এবং আইসোলেটেড ড্রাইভার হয় সেহেতু বেশ ভালো মানের ড্রাইভার। দর্শক তো ড্রাইভার অনেকে বক্স বেশ সুন্দর সুন্দর বক্স থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু ভেতরে আসলে মালটা খুব সব ক্ষেত্রে খুব ভালো থাকে। আমরা আপনাদের একটা ড্রাইভার খুলে দেখাই যে ইনসাইডে কীরকম আসলে ড্রাইভারটা। একটু সময় দিবেন দর্শক, আমি সময় চেয়ে নিচ্ছি একটু। কেচি রাখেন তুই যাতে কেচি দর্শক এই ভেতরে ড্রাইভারটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। আর এই প্রোডাক্টগুলোতে, এই প্রোডাক্টগুলো হচ্ছে কার্টুনে 100 পিস থাকে, দোকানদার ভাইরা যারা আছেন তারা সরাসরি আমাদের থেকে পাইকারি দরে সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টগুলো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে ড্রাইভারটার এই বক্সটা ছোট থাকলেও সার্কিটটা বেশ বড় এবং আইসোলেটেড ড্রাইভার এবং বেশ আইসিটাইসিতে মানে পরিপূর্ণ, ঠিক আছে, বেশ ভালো মানের ড্রাইভার। এবং দর্শক গতানুগতিক সাধারণ মানের যে প্রোডাক্ট, নর্মাল যে প্রোডাক্ট, কিছু নন গ্যারান্টি থাকে, কিছু আবার 1 বছরের গ্যারান্টি অনেক ক্ষেত্রে দেওয়া যায় বা থাকে, তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে 18 মান্থ মানে 1.5 ইয়ার 1.5 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থাৎ সার্কিট কেটে গেলে সার্কিট নতুন পাবেন এবং বাটিটা যদি ভেতরে এই চিপস প্লেট কেটে যায় তাহলে চিপস প্লেট নতুন পাবেন, অর্থাৎ 1.5 বছর জ্বালিয়ে রাখার দায়িত্ব মোটামুটি আমাদের, এইটা বলতে পারেন। এবং দর্শক 12 ওয়াটের প্রোডাক্টটাও জ্বালায় দেখে, যাদের একটু আলোটা বেশি প্রয়োজন তারা 12 ওয়াটের প্রোডাক্টটাও নিতে পারেন। এই হচ্ছে 12 ওয়াটের প্রোডাক্ট, 12 ওয়াটেরটার আলো বেশ ওইটার তুলনায় বেশ খানিকটা বেশি। এবং আরেকটা বিষয় হচ্ছে দর্শক প্রোডাক্টের একুরেসি, যে 7 ওয়াট লেখা থাকলে কি আসলে 7 থাকে এরকম একটা বিষয়। আমরা এই যে 7 ওয়াটের প্রোডাক্টে যেমন আপনাদের একটু জ্বালিয়ে দেখাই, 7 ওয়াটের প্রোডাক্টে আপনি হচ্ছে গিয়ে আমাদের রয়্যাল প্লাসের যে প্রোডাক্ট, যেহেতু এইগুলো একুরেট প্রোডাক্ট এবং গ্যারান্টেড প্রোডাক্ট ভালো মানের হাই ব্রাইটনেস, সুতরাং 7 ওয়াটে 7ই পাবেন। এখান থেকে যদি আপনি একটু ক্লোজ দেখেন যে 7 ওয়াট পাওয়ার ফ্যাক্টর 500+, 7 এ 7 6.9 এরকম আসে আর কি। আর 12 ওয়াটের প্রোডাক্টেরও 10+ থাকে এবং পাওয়ার ফ্যাক্টর অনুরূপভাবে 500+ থাকে। তো দর্শক এই প্রোডাক্টগুলো কার্টুনে 100 পিস এবং এই প্রোডাক্টগুলো 7 ওয়াট বা 12 ওয়াট হোয়াইট কালার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন রয়্যাল প্লাসের। এবং এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের দোকানের নাম সেলিম লাইট হাউস, খন্দকার ইলেকট্রিক মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুম অবস্থিত ঢাকা নবাবপুরে। এবং ডেসক্রিপশন আমরা বিস্তারিত অ্যাড্রেস, গুগল ম্যাপের অ্যাড্রেস সকল কিছু দিয়ে দেবো। এবং যারা সরাসরি এসে কালেক্ট করতে পারবেন না তারা অনলাইনে সংগ্রহ করতে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা সরাসরি কলের জন্য একটি নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই প্রোডাক্টের ব্যাপারে কিংবা অন্য কোনো প্রোডাক্টের ব্যাপারে তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।